বন্ধুরা, তোমরা যারা 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য এবিটিএ টেস্ট ওয়াজ সলভ। আজকের আলোচনা ইতিহাসের আরও একটা পেজ। বলে রাখি তোমাদের, ইতিহাসের প্রত্যেকটা পেজ কিন্তু আমরা সলভ করেছি। এখন আমরা যে পেজটা সলভ করব সেটা হচ্ছে পেজ নম্বর 640 পেজ। এর আগের প্রত্যেকটা পেজ, কোনো পেজ কিন্তু আমাদের বাদ নেই। এবং জিওগ্রাফি টোটাল পেজ অনেক আগেই কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পেজগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে। যারা দেখনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে এবিটিএ টেস্ট বা সলভ বলে একটা ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারে গিয়ে দেখতে পারো। তো এখন আমরা চলে আসবো সরাসরি পেজ নম্বর 640 পেজ। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো, নিয়মিত পড়াশোনার ভেতরে থাকতে পারো এবং সঠিক তথ্য, সঠিক সিস্টেম তোমরা বুঝে এগিয়ে যেতে পারো। প্রথম প্রশ্ন, এনাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশিত হয় কোথায়? ফ্রান্সে। 70 বছর গ্রন্থে লেখক কে? বিপিন চন্দ্র পাল। মহাবোধিনী পত্রিকার বিশিষ্ট লেখিকা ছিলেন কে? মানকুমারী বসু। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। 19 শতকে বাংলায় নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কে? অনিল শীল। কুৎকাটি কথার অর্থ কি? যৌথ মালিকানা। বাংলার ওয়াট টাইলার নামে কে পরিচিত ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। হিন্দু মেলার অপর নাম কী ছিল? চৈত্রমেলা। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোথায়? প্রবাসী পত্রিকায়। ছাপাখানার জনক কাকে বলা হয়? গুটেনবার্গকে বলা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। তেভাগা আন্দোলনের একজন নেতা হলেন সুদীপা সেন। দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলা নাগ। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী বসু। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। ভারতের লৌহমানব বলা হয় কাকে? বল্লভভাই প্যাটেলকে। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরবর্তীতে আমাদের রয়েছে এসেকুটাইভের প্রশ্ন। দেখো, জীবনের ঝরপথা গ্রন্থটির রচয়িতাকে? উত্তর সরলা দেবী চৌধুরানী। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1835 সালে। কোল বিদ্রোহের দুজন নেতার নাম করো? উত্তর হচ্ছে সুইমুন্ডা বুদ্ধ ভগত। তারপরে চলো, সূর্য সেন কোন বিপ্লবী সংগঠন তৈরি করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তারপরে ঠিক বলিন নয়, কলকাতায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন সরলা দেবী চৌধুরানী, সঠিক। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বোস? এটা ভুল। বিহারের কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিদ্যানন্দ, ঠিক। পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? এটা ভুল। ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলন? নাঙ্গল, নজরুল ইসলাম। গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার। লর্ড রিপন, ইলওয়ার্ড বিল, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি। এবার আসবো বিবৃতিতে। প্রথম বিবৃতি দেখো, স্বদেশী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি? উত্তর হচ্ছে কংগ্রেসের কৃষকদের আন্দোলনে সামিল করার উদ্যোগ নেয়নি। পরবর্তী যে বিবৃতি রয়েছে, দেখো, নেতাজি কংগ্রেস দল ত্যাগ করেছিলেন ত্রিপুরা অধিবেশনের পর, কারণ নেতাজিকে কংগ্রেসের সকল সদস্য পছন্দ করতেন না। পরেরটা রয়েছে, ব্রিটিশ সরকার শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন গঠন করে? এর উত্তর হবে, শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করেছিলেন। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করেছিল 1905 খ্রিস্টাব্দে? এর উত্তর হবে, এই সময় ছাত্ররা স্বদেশী আন্দোলনের ব্যাপকভাবে অংশ নিয়েছিল, এর কারণে ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করেছিল। তো এগুলো আমাদের এই পেজ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।